আগুন লাগে, বিস্ফোরণ হয়, মানুষ মরে, মামলাও হয়। শুধু বিচারটাই পান না হতাহতদের পরিবার, কখনো সাক্ষী আসে না, কখনো বা চার্জশিট দিতে পুলিশের উদাসীনতা। সব মিলে দেশে আগুন বিস্ফোরণের ঘটনায় বিচারের নজির নেই বললেই চলে। দেশ জুড়ে শুরু হয়েছে নগদ রকমারি অনলাইন বইমেলা। রকমারির ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও 21% ক্যাশব্যাক। সীতাকুণ্ড থেকে সায়েন্স ল্যাব, সায়েন্স ল্যাবের পর গুলিস্তান, হঠাৎ করেই একের পর এক বিস্ফোরণ ও প্রাণহানির ঘটনা আতঙ্ক ছড়াচ্ছে জনমনে। প্রাণঘাতী এসব ঘটনার দায় নিচ্ছে না কোনো পক্ষই, উল্টো অবহেলাজনিত মৃত্যু না হয়ে মামলা হচ্ছে অপমৃত্যুর। গত 13 বছরে দেশে বড় বড় অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনাগুলোর মধ্যে 2010 সালে পুরান ঢাকার নিমতলিতে 124 জন, 2012 সালে তাজরিন ফ্যাশনে 117 জন, দেশের ইতিহাসে সর্বোচ্চ প্রাণহানি ঘটে রানা প্লাজা ট্র্যাজেডিতে 2013 সালে 24 এপ্রিল, মারা যায় 1134 জন। 2016 সালে টঙ্গীতে ট্যাম্পাকো ফয়েলস প্যাকেজিং কারখানায় 31 জন, 2019 সালে চকবাজারের চুরিহাট্টায় 71 জন, একই বছরের বনানীর এফআর টাওয়ারে 26 জন, এবং কেরানীগঞ্জে চুনকুটিয়া এলাকায় প্রাইম প্লাস্টিক কারখানায় 17 জন নিহত হন। 2021 সালে নারায়ণগঞ্জের হাশিম ফুড ফ্যাক্টরিতে 54 জন, এবং একই বছর রাজধানীর মগবাজারে একটি দোকানে বিস্ফোরণ থেকে সৃষ্ট আগুনে 12 জন নিহত হন। এছাড়া 2022 সালে চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম ডিপোতে লাগা আগুনে 51 ব্যক্তি নিহত হন। এই 10টি ভয়াবহ ঘটনায় এখন পর্যন্ত শাস্তি হয়নি কারো। এর মধ্যে সবচেয়ে বড় অগ্নি ট্র্যাজেডি হিসেবে চিহ্নিত নিমতলির ঘটনায় কোনো মামলাই হয়নি, কোনো মামলা তদন্ত শেষ হয়নি। 2-1টি ঘটনায় বিচার কার্যক্রম শুরু হলেও তা চলছে ঢিলেভাবে, আসে না সাক্ষী। নিমতলির আগুনে 124 জন প্রাণ হারানোর ঘটনায় বংশাল থানায় একটি সাধারণ ডায়েরি হয়। এর ভিত্তিতে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হলেও জিডির আর তদন্তই হয়নি। তাজরিন ফ্যাশন কারখানায় আগুনের ঘটনায় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেন ও তার স্ত্রীসহ 13 জনের বিরুদ্ধে মামলা হয়। পুলিশ ওই মামলায় চার্জশিট দিলেও গত 11 বছরে বিচার কাজ শেষ হয়নি। রানা প্লাজা ট্র্যাজেডির ঘটনায় মালিক সোহেল রানা ও পোশাক কারখানার মালিকদের বিরুদ্ধে মামলা হলেও এখনও বিচার কাজ শেষ হয়নি। চুরিহাট্টার ঘটনায় চার্জশিট জমা দেওয়ার 1 বছর পর বিচার কার্যক্রম শুরু হলেও সাক্ষ্যগ্রহণ শুরু হয়নি। হাশিম ফুড কারখানার ঘটনায় দায়ের করা মামলার তদন্তই শেষ হয়নি 1 বছরেও। 3.5 বছর ধরে চলছে এফআর টাওয়ারে আগুনে হতাহতের ঘটনায় দায়ের করা মামলার তদন্ত। 1.5 বছরে শেষ হয়নি মগবাজারে বিস্ফোরণে হতাহতের ঘটনায় দায়ের করা মামলার তদন্ত। এছাড়া ট্যাম্পাকো ফয়েলস প্যাকেজিং কারখানা ও প্রাইম প্লাস্টিক কারখানায় হতাহতেরও বিচার শেষ হয়নি। এখনও তদন্ত চলছে চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম ডিপোতে লাগা আগুনের ঘটনার দায়ের করা মামলার। একের পর এক অগ্নিকাণ্ড ও বিস্ফোরণে প্রাণহানির পর অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে মামলা হলেও বিচার হয় না, আবার অনেক ঘটনার মামলাই হয় না। ফলে যাদের কারণে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনা ঘটছে তারা পার পেয়ে যাচ্ছে বরাবরই। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।